নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত। সবার প্রথমে সকলকে ম্যারি ক্রিসমাস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কম উপকরণে আর কম সময়ে বাড়িতে তৈরি করা ক্রিসমাস কেক। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমার এই হোমমেড কেক রেসিপিটি। আমি এখানে একটা চালনির মধ্যে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব। ময়দাটা চেলে নিব, কোনো যদি নোংরা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। দেব এক চামচ বেকিং পাউডার। আমি যতটা বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেকটা বেকিং সোডা দিয়ে দেব। আমি যেই কাপে ময়দা নিয়েছিলাম এক কাপ, সেই কাপেরই এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। মধ্যে এবার আমি 6-7 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। আর দিয়ে দিব জায়ফল আর দারচিনির গুঁড়ো, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর গুঁড়ো দুধ দিলেও খুব ভালো একটা সুন্দর ফ্লেভার আসে। সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে এবার একটা ডিম খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দেব। আমি সামান্য পরিমাণে হালকা হালকা দুধ দিয়ে পুরো ব্যাটারটা তৈরি করে নেব। তোমরা চাইলে এটা জল দিয়েও মিক্স করতে পারো, বাট দুধ দিলে এটা আরও খেতে অনেকটা টেস্টি হবে। আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণে ফুড কালার ইউজ করছি, এটাতে দেখতে কেকটা একটু সুন্দর হবে এটাই। তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। এবার এর মধ্যে 2 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স অ্যাড করব। সব কিছু খুব ভালো করে মিশে নিতে হবে। কেকটা যত বেশি মেশানো হবে কেকটা ততটাই সফট হবে খেতে। আমি প্রায় 15-20 মিনিটের মতো খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি ঘনও করিনি। অন্য পরিমাণে বাটার দিয়ে দেব, আর দিয়ে দিব কিশমিশ কুচি, দিয়ে দিব কাঠবাদাম কুচি, আর দিয়ে দিব কাজু বাদাম কুচি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা বাটি নিয়েছি, বাটিটা চারিদিকে আমি খুব ভালো করে অয়েল ম্যাসাজ করে নিয়েছি। এর মধ্যে দেখো চারিদিকে খুব ভালো করে কাগজের টুকরো দিয়ে, কাগজের টুকরোগুলোর উপরেও খুব ভালো করে অয়েল ম্যাসাজ করে নিয়েছি। এর মধ্যে এবার আমি কেকের যে ব্যাটারটা করা ছিল সেটা ঢেলে দেব। তাহলে আমাদের কাগজটা দিলে আর অয়েল ম্যাসাজ করলে কেকটা নিচে লেগে যাবে না, খুব সহজেই আমরা বের করে নিতে পারবো। এর ওপর দিয়ে খুব সুন্দর করে কাজু আর কিশমিশ সাজিয়ে দেব। আমি একটা কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি বাটিটা দিয়ে দেব। এবার ওপরে আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। প্রায় আমি 30-40 মিনিট কেকটা হতে দেব। আমি প্রায় 40 মিনিট পরে ঢাকাটা তুলে দেখেছিলাম, আমার কেকটা একদম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো আমি কেকটা ধরছি কিন্তু আমার হাতে একদমই লেগে নেই, খুব সুন্দরভাবে আমার কেকটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।